السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. شمعنا توصلوا توصلوا الشكر مولولي أمرا رياض الصالحين كتابتك نيوميتو بهابي دهارا باهيك ترشاتي. أمرا ألوتونا شونيارسي আমরা গত দর্শে কিতা আদাব উত্তাম খাওয়ার আদব সম্পর্কিত কিছু হাদিস আমরা শ্রবণ করে আসছি তারই কিছু বাকি অংশ আজকে আমরা আলোচনা নিয়ে আসবো ইনশা আল্লাহ তালা এ বিষয়ে প্রথম হাদিসটি হলেই ও আন আয়সাতি আল্লাহ আনহা কাল আতকান রসুর উল্লাহাম ইয়াকুল তান ফি সিতিন আসাবিহি ফজা আরাবিউন ফ আকালাহু বিলোকমাতাইন

দুই লোকমায় শেষ করে দিল দুই লোকমায় শেষ করে দিল সকল রসুল রসাম আল্লাহ রসুল বললেন আমা ইনহু লাউ সাম্মা আলাহ কাফাকুম এই বেদুইন যদি বিষমেল্লা বলে খাওয়া শুরু করত। তাহলে এই এতটুকু খাওয়া তোমাদের ধবার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ ফকেতে ভোগ করতে হাদিসটিমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান এবং সহীদ ওয়ান আবি উমা মাতর অবদ্য আল্লাহ আনহু আন্নানব্বী এসোসলাম

ওফির আল্লাহু মা তাকদ্দাম আমিন জাম্বিহি আল্লাহ তালা তার পিছনে সকল গুনা মাফ করে দেন সোমাহান তাহলে দোয়া যেটা আমরা পড়বো শুধু আলহামদুলিল্লাহ বললেও হয়ে যাবে কিন্তু এই সুযোগটা পাওয়া যাবে না যে পিছনে গুনাহ মাপ হবে এটা হবে না কিন্তু এই দোয়াটি যদি ছোট্ট একটি দোয়া আমরা মুখস্থ করে নিই এবং খাওয়ার পর যদি এটা আমরা পড়ি তাহলে সৈন্যদের উপর আমল হবে আর অতিরিক্ত বনাসল হয়ে যে পূর্বের যত সগীরা গুনা আছে আলাহতানা মাফ করে দিবেন তবে এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হলো এই খানা খাওয়ার শুরুতে যে বলি তো এই দোয়াটিও বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত নয় হাদিসটি এবং দুর্বল তরিকা এই যে হলে বিসমিল্লাহ শুধু বিসমিল্লা বলে খানা শুরু করা আর খানার শেষে যে দোয়াটি আসে আলহামদুলিল্লাহ আমা ওয়াস ওয়া জালানা মিনাল মুসলিম এই হাদিসটিও যখন আমরা দেখতে পাই তো এই হাদিসের সানাদো দুর্বল জয়িফ বাবু লায়িবু তাম ইস্তে বাবু মা খাওয়ার প্রশংসা করা এবং খাওয়ার দোষুটি বর্ণনা না করা খাওয়ার সামনে আসলে ভালো বলতে হবে খাওয়ার কোনো দোষুটি বলা যাবে না এ বিষয়ে আন আবি হুরা কল। মা আবা রসুর উল্লাহ হিসাম তাম আন খত্তু ইনিস তাহাহু আকালহু ইনকারি হাহু তার কাহু মুত্তাফুকু আলেই আবু রাজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনদিন কোন খাদ্যের ত্রুটি বের করেন নাই দোষ বর্ণনা করেন নাই ইন তাহাহু আকালাহু মনি চেয়েছে খেয়েছেন ওয়া ইন কারিহাহু তারাকহু মনি চান নাই অপছন্দ হয়েছে ছেড়ে দিয়েছেন কিন্তু বলেন না যে এটা খারাপ এই সেই দোষ ত্রুটি বলতেন না ওয়আনজাবিন রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা আল উদুম ফকালু মা ইন্দানা ইল্লা খাল্লুন জাবির রাজিয়াল্লাহ তালু তিনি বলেন রসুল্লা সাল্লাম ওনার পরিবারকে যে একদিন জিজ্ঞাসা করলেন যে কোনো তরকারি আছে খাওয়ার জন্য কোনো তরকারি আছে ফকাল ও পরিবার থেকে আওয়াজ আসলো মা ইন্দানা ইল্লা খাল্লুন আমাদের নিকটে সিরকা ছাড়া অন্য কিছু নয় সিরকা টক জাতীয় জিনিস এটা বলে সিরকা সিরকা আছে এছাড়া অন্য কিছু নেই ফাদা আবিহি বলছি ঠিক আছে সেটাই নিয়ে ফাজা আলায়াকুল ওয়াকুল ওই শিরকা খাচ্ছেন আর বলছেন নেয়াম আল খাল আলহাল নেয়া উদুম আলহাল বলছেন আহ কত সুন্দর তরকারি শিরকা কত সুন্দর তরকারি কিংবা মুসলিম হাদিসে বর্ণনা করেছেন এরপরে যেটা অধ্যায় এই খাওয়া সংক্রান্ত সেটা হলে বাবু মা ইয়াকুল রহুমান হাত তাম সাইম ইদ আলা মিফতিন কোনো ব্যক্তি নফল রোজা রেখেছে নফল নফল শ্রম পালন করতেছে সেই সময় যদি কোনো ব্যক্তি তাকে বলে যে আসেন খান তাহলে কি করবে সুন্দর কথা দেখি আমরা হাদিস কি বলছে আমাদের আবি করণ দাওয়াতের ক্ষেত্রে তোমাকে যদি কোনো ব্যক্তি খেতে ডাকে তাহলে তুমি শরীর হয়ে যাও তুমি ডাকের সাড়া দাও তোমাকে যখনই কোনো ব্যক্তি খেতে ডাকবে সারা দাও আর যদি তুমি রোজাদার হও সিয়াম পালনকারী হও তাহলে তাকে তাকে বলো আল্লাহ খায়ের একটু দোয়া দেন খেতে বলছে তো খেতে পারবেন না রোজা রাখছেন তাকে দোয়া দেন আর যদি আপনি ইফতার করতে চান রোজা ভাঙতে চান তাহলে রোজা ভাঙে খান তাহলে ফরস রোজা ভাঙ্গা যায় না কিন্তু নফল রোজা যদি কেউ রাখে আর দিনের বেলা যদি কেউ আপনাকে খেতে ডাকে তাহলে ইচ্ছা করলে আপনি খেতেও পারবেন ইচ্ছা করলে নাও পারবেন যদি না খান সমস্যা নেই তো না খেলে তার জন্য দোয়া করতে হবে রেজা কাল্লা বার আল্লাহ ফিক আল্লা আপনাকে বরকত দান করুক আর যদি সে মনে করে যে না রোজা ভেঙে ফেলে দেবো ভাঙতেও পারবে কোনো গুনা হবে খরচ রোজা ওটা তো ভাঙলে তারা বা কাজা করতে হবে সেটাকে অবশ্যই আদায় করতে হবে কিন্তু নফল রোজা এটা ছেড়ে দিলে সমস্যা নেই এরপরে যেটা অধ্যায় সেটা হলো বাবু এই অধ্যায়টা হলো এই যে কেহ যদি আপনাকে খেতে দাওয়াত করে আর দাওয়াত খেতে যাওয়ার সময় যদি অতিরিক্ত আরেকজন ব্যক্তিও আপনার সাথে শরীর হয়ে যায় তাহলে কি করবেন দাওয়াত দিয়েছে চারজন আর পথে যেতে আরেকজন ব্যক্তি এমন দেখা হলো যে তাকে না নিয়ে যেতে পারছি না পাঁচজন হয়ে গেল দাওয়াত চার জনার

এবং ওনার জন্য প্রায় পাঁচজন ব্যক্তির খাওয়া তৈরি করেছেন পাঁচজন ব্যক্তি খেতে পারবে আপনি বললেন এ লোকটা আমাদের সাথে আসতে যে আমাদের সাথে মিলিত হয়েছে তোমার ইচ্ছা তুমি যদি ওকে অনুমতি দাও তাহলে আসবে আর অনুমতি না দিলে সেখান থেকে ব্যাক করে চলে যাবে তাহলে এটাই নিয়ম দেখ ঠিক না তবে এরকম যদি কোনো অবস্থা কোনো সময় ঘটেই বসে এই দুই তিনজন খাওয়ার জন্য যাচ্ছে হঠাৎ করে এমন কোনো ব্যক্তি আমাদের সামনে শরিক হয়ে গেল সে নিতান্ত গরিব হিসাবে হোক অথবা ঘনিষ্ঠ বন্ধু হিসাবে হোক এখন ওনাকে রেখেও যেতে পারছি না নিয়েও যেতে পারছি না সেই মুহূর্তে তারপর খাওয়া রান্না করেছে কিন্তু আর একজন যেয়ে ওই লোকটাকে আর লজ্জায় ফেলে দিলাম এই জন্য দরজায় বলতে হবে যে একজন অতিরিক্ত লোক আছে দেখেন আপনি যদি অনুমতি দেন তাহলে ঢুকবে না হলে চলে যাবে

আর যখন খেতে বসতাম তখন আমার হাত পুরাটা প্লেটে ঘুরত কখনো সামনে থেকে কখনো ডান থেকে কখনো এখান থেকে সব জায়গাতে খাওয়া নিতাম ফকর আলী রসুরাম আল্লা বললেন জয়া করলাম হে ছেলে সামিল্লা বিসমিল্লা বলো অকুল বিয়ামিনিক ডান হাত দিয়ে খাও অকুল মিম্মা আলিক এবং তোমার সামনে থেকে খাও তাহলে ছোট বাচ্চা হোক বা অশিক্ষিত লোক হোক আমরা যদি কাউকে ভুল করতে দেখি কেউ বাম হাতে খাচ্ছে অথবা কেউ সামনে থেকে খাচ্ছে না অথবা কেউ বিসমিল্লাহ বলে তখন আমরা যারা জানি আমাদের সকলের কর্তব্য তাকে শিখিয়ে দেওয়া ডান হাত দিয়ে খাও ডান হাত দিয়ে পান করো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো যেমন আল্লাহ ছোট বাচ্চাকে পর্যন্ত উনি খাওয়ার আদব শিখাইলেন যখন খেতে যে ভুল করলেন ওয়ান আকাল আইন্দা রসুল্লাহি সাল্লা সাল্লাম বিশিমালিহি ফকল কুল বিয়ামিনিক কর আস্তি কর লাস্তা মা মান আহু ইল্লাল কিব্রু ফমা রফ আহা ইলা ফিহি রাহ মুসলিম সালমা বিন আকুয়া আল্লাহ তালা তিনি বলেন একজন ব্যক্তি নবী করিম সাহসালামের নিকটে বাম হাত দিয়ে খানা খাচ্ছিল তিনি বললেন কুল বিয়ামিনিক তুমি ডান হাত দিয়ে খাও সে বলছে আল্লাহ আমি ডান হাতে খেতে পারি না বলছে আল্লাহ আস্তাতা তুই কোনদিন পারবিও না তো আল্লাহ নবীর হুকুমটি মানতে যে সে অহংকার করেছে তো আল্লাহ নবী যখন ওকে দিয়েছে তো আর কোনোদিন সে তার ডান হাত মুখে নিশতে পারে না মুসলিমের আবয়েত হাদিসটা আমরা ইতিপূর্বেও শুনেছি কিন্তু এটা যেহেতু খাওয়ার অধ্যায় তো ডান হাত খাওয়ার সময় যদি কেউ ভুল করে বসে আর তাকে যদি সংশোধন করে দেওয়া হয় আর তারপরেও যদি সে সেটা না মানে তাহলে তাকে মনে করতে হবে যে এই ধরনের বিপদও আল্লাহর পক্ষ থেকে আসতে পারে শরীয়তের বিধান পাওয়ার পর জানার পরেও যদি কেউ সেটাকে প্রত্যাখ্যান করে নিজের নফসের উপর যদি সে আমল করে নফসের খাহিজাদের পূজা করে তাহলে অচিরেই যে তার নিকট এ ধরনের কোনো আজাব বা পরীক্ষা বা ফেতনায় লিপ্ত হতে পারে এতে কোনো সন্দেহ নেই এরপরে যেটা অধ্যায় সেটা হলো বাবু মাহুয়ালুহু মাইকুল যে ব্যক্তি খায় কিন্তু পেট ভরে না তৃপ্তি হয় না তাহলে সে কি বলবে কি করবে এ বিষয়ে আন ওয়াশি জিবিনী হার বিন রাজী আল্লাহ আনহু আন্না সাবা রসুল রিলায়েজেশনের ম কলু ইয়া রসুল আল্লাহ ইন্না না অকুলওয়ালা নাশবা ওয়াসিবিন হারফাজ আল্লাহু তখন তিনি বলেন রসুল আল্লাহ সার সাব একরাম তিনিরা বললেন ইয়া রসুল আল্লাহ এ আল্লাহ রসুল ইন্না না অকুলওয়ালা নাশবা আমরা খাই কিন্তু তৃপ্তি হয় না পেট ভরে না কল তিনি বললেন তোমরা মনে হয় আলাদা আলাদা খাও তোমরা মনে হয় আলাদা আলাদা করে খাও পল উ নাম যে আমার প্রত্যেকে আলাদা করে খাই তিনি বললেন তোমরা সবাই তোমাদের খাদ্যে একত্রিত হয়ে খাও গুসমাল এবং আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করো আল্লাহর পক্ষ থেকে তাতে তোমাদের মধ্যে বরকত দেওয়া হবে প্রবাহ আবু দাউদ আবু দাউদ হাদিসটি এর করেছেন এরপরে যেটা উদ্দেশ্য হল বাবুল আমরি বিল আকলি মিন জান বিল কেসাতে ও নাহি আনিল আকলি মিন হা প্লেটের সাইড থেকে খাওয়া সুন্নত ধার থেকে খাওয়া সুন্নত মাসকান থেকে খাওয়া নিষেধ এ বিষয়ে আনিবনে আব্বাসি নাজিয়াল আনহুমা আনিন নবী সাল্লাম কল আল বারাকাতু তনজিল ওয়াস্তা তাম ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে বরকত অবতীর্ণ হয় প্লেটের মাঝখানে বরকত অপতি নহা প্লেটের মাছখানি ফাকুলু মিন হাফতাইহি তোমরা তার দুই সাইড থেকে খানা খাও প্লেটের সাইড থেকে খানা খাও ওয়ালা তাকুলু মিন ওয়াসাতিহি তার মাছখান থেকে খেও না কারণ বরকত আসে মাছখান থেকে রাহু আবু দাউদ ও তিরমিজি ওয়াকাল হাদিসুন হাসানুস সহিহ ইমাম তিরমিজি এবং আবু আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি সহিহ ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসইর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বানা লিনnabi sallallahu alaihi wasallam কাসাতুন ইউক্বালু লাহা আল গরা আবদুল্লাহ বিন বুসু রাজি আল্লাহ তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লামের জন্য একটি বিশেষ পাত্র ছিল যে পাত্র নাম ছিল আল গার্রা একটা প্লেট ছিল বড় তার নাম হল গার্রা ইয়াহ মিলুহা আর বাতুর জালিন যখন সাহাব একরাম চাষতেন নামাজ পড়তেন উতিয়া বি তিলকাল কাসাহাতি তো তখন ওই বড় প্লেটটি নিয়ে আসা হতো ইয়ানি অকাদ সুরিদা ফিহা এবং তার মধ্যে সারিদ বানানো হতো গোশত গোষ্ঠের ঝোল এবং রুটি ভিজে সারিদ বানায় ওই প্লেটটা রাখা হতো এবং চার্তের নামাজ পড়ার পর সূর্য ওঠার পর নামাজ যেটা হয় ইশরাকের নামাজ চার্তের নামাজ এটা পরে তারপরে দোহা দোহার সময় মানে দশটা নয়টার দিকে এই সময় ওই প্লেটটা আমাদের কাছে নিয়ে আসা হতো বলছেন সবাই চারিপাশে থেকে বসে এটা খাওয়া হতো এরপরে লোকজন যখন বেশি হয়ে গেল জসা রসান আর আবিজুন একজন বেদুইন বললো মাহাদিল জালসা

আর প্লেটের মাঝখানের অংশটা তোমরা সেখানে হাত দিও না সেটাকে ছেড়ে রাখো কারণ বরখত আসে মাঝখান থেকে সেগুলি ধার দিকে খাওয়া শেষ হলে মাঝখান থেকে খাবেন না খাতে হবে ধার থেকে যেতে 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 হবে কিন্তু ডাইরেক্ট ধারেরটা না খেয়েই মাঝখানে হাত দেওয়া ঠিক না আবু দাউদ করেছেন সানাদের সাথে বাবু আকলি মুত্তাকিয়ান টেক লাগিয়ে হেলান দিয়ে খাওয়া নিষেধ

উনি দুই হাঁটু খাড়া করে উনি খেজুর খাচ্ছিলেন রাহ মুসলিম মুসলিম তেওয়াত করেছেন এর যেটা অধ্যায় সেটা হলে বাবু ইস্তেহাবিল আকলি বি সালাসেতে আসাবে তিন আঙ্গুল দ্বারা খাওয়া শূন্য এবং সে আঙ্গুলটাকে চেটে খাওয়া শূন্য এবং যে প্লেটে খানা খাওয়া হচ্ছে সেটাও চেটে খাওয়া শূন্য এ বিষয়ে আনিবনে আব্বাসিন নজিয়াল আনহুমা কল কল রসুরাম ইদা আকালা আহাদুকুম তো আমান ফলা ইয়াম শাহ আসাব ইয়াহু হাতা ইয়ালা কাহা আয়োলে কাহা মুত্তাফা কুন আলী ইমনি আব্বাস সিজ্লাহু তালাম তিনি বলেন রসূল রসাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি খানা খাবে তাহলে সে তার আঙ্গুলিকে না চেটে যেন সেটা মুছে না ফেলে দেয় আঙ্গুলি চাটার আগে যেন সেটাকে না মোছে অথবা ধুয়ে যেন না ফেলে বোকারি মুসলিম

وقال انكم لا تدرون في اي طعامكم البركه رواه مسلم جابر رضي الله تعالى তিনি বলেন رسول الله বলেছেন নির্দেশ দিয়েছেন আঙ্গুল চেটে খেতে এবং প্লেট চেটে খেতে উনি নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে তোমরা জানো না যে তোমাদের খাওয়ার কোন অংশে বরকত আছে এটা তোমরা জানো না ইমাম মুসলিম হাদিসটি নিয়ে আসছেন ওয়ানহু আন্না রসূল আল্লাহসালম কল ইদা ওয়াকাত লোক মা তু আহাদিকুম ফাল ইয়া হুদাহা ওয়ালি অমিত মা কায়ানাবিহা আমিন আদান জাভির আল্লাহু তিনি বলেন রসূর রাল্সালাম বলেছেন যখন তোমাদের কারোর হাত থেকে যদি কোনো লোকমা বা খাওয়ার কোনো অংশ যদি নীচে পড়ে যায় তাহলে সে যেন সেটাকে তুলে নেয় এবং যদি তার উপর কোনো ময়লা থাকে যেন ময়লাটা পরিষ্কার করে নেয় ওয়ালায়দা আহারি শয়তান এবং সেটা যেন শয়তানের জন্য ফেলে না রাখে ওয়ালায়াম সাহায়েদাহু বিল মিন্দিল হাতায়লা কাশা বেয়াহু এবং সে যেন তার আঙ্গুলিটাকে মেন্দিল দিয়ে যেন নাম ওষে পেপার বা টিস্যু দিয়ে যেন সেটাকে নাম ওষে যতক্ষণ পর্যন্ত সে আঙ্গুলিটাকে না চেটে খাবে ফাইন নাহু ওলায়াদিরি ফিআই তামিনা বারকা কারণ সে জানে না যে খাওয়ার কোন অংশে বরকত আছে

তার সেজন সেটাকে তুলে নেয় এবং ময়লা পরিষ্কার করে যেন সেটা খেয়ে নেয়। সুমালিয়া আকুলহা তারপরে সেজন খেয়ে নেয়। ওয়ালা ইয়াদাহার শাইতান সেজন শয়তানের জন্য না রাখে। ফাইদা ফারগা ফাল ইলাক আসাবিহু فانه লা ইয়াদরি ফি আইতামিন আল বারকা সে যখন খাওয়া শেষ করবে তার আঙ্গুলটা যেন চেটে নেয় কারণ সে জানে না যে তার কোন খাওয়ার মধ্যে বরকত আছে। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু আনহু কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اذا আকল ত্বাআমাল

অজু ভাঙে কিনা এ বিষয়ে মশলা জিজ্ঞেস করেছেন কারণ একটি হাদিস আছে